প্রায়ই অনেকেই একটা কমেন্ট করেন আমাকে। কমেন্টটা হচ্ছে যে ভাই, আমি সরাসরি কোম্পানি থেকে মাল নিতে চাই। দেখুন, কোম্পানির বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, এদের ঠিকানাও কিন্তু আমার কাছে রয়েছে, আমি চাইলে আপনাদের কাছে দিতে পারি। তবে এখানে দুটো কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমি একটা কমেন্ট আগে আপনাদেরকে শো করতে চাই। কমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু সেম একই ধরনের কমেন্ট করেছেন। অর্থাৎ উনি নতুন একজন ব্যবসায়ী, এখন শীতের আইটেম যেগুলো রয়েছে, সাবান, শ্যাম্পু, বাচ্চাদের আইটেম, অর্থাৎ উনি চাচ্ছেন যে বিশ্বস্ত কোনো কোম্পানি থেকে উনি প্রোডাক্টগুলো নিতে। তো এই যে কোম্পানি থেকে যারা প্রোডাক্ট নিতে চান, এদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন ভাই, একটা কোম্পানি যখন আপনাকে কোনো পণ্য দিবে, তখন তারা কিন্তু 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ টাকার পণ্য আপনাকে দিবে না। যদি আপনারা এই যে ঢাকা চক বাজার যারা পাইকারি ব্যবসা করে, আপনারা লক্ষ্য করবেন একটা বিষয়, এরা যে পাইকারি ব্যবসা করে এদের দোকানটা কিন্তু অনেক ছোট, মনে হয় যে 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার পণ্য আছে, আরও কমও থাকে। এগুলা কিন্তু আসলে এরা স্যাম্পল হিসাবে রাখে। অর্থাৎ এরা যখন আপনারা যখন এই যে চক বাজার গিয়ে পরবর্তীতে তাদের কাছে যখন অর্ডারটা দেন, আপনারা পণ্যগুলো অর্ডার দেন, তখন কিন্তু তারা লোকজনের মাধ্যমে পরবর্তীতে তাদের গোডাউনে পাঠিয়ে পরে কিন্তু আপনাদেরকে মালগুলো দেয়। একটা বিষয় আপনারা জানেন না, এই যে ব্যবসায়ীগুলো রয়েছে ঢাকা চক বাজার, এরা কিন্তু সাধারণ কোনো ব্যবসায়ী না। অর্থাৎ ছোট একটা দোকান, কিন্তু এদের গোডাউন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, অর্থাৎ আপনার চোখ পুরো কপালে উঠে যাবে। এত পরিমাণ মাল এদের গোডাউনে, অর্থাৎ কোটি কোটি টাকার মাল। এখন ব্যাপারটা হচ্ছে, এরা যখন কোম্পানি থেকে পণ্য নেয়, এরা কিন্তু 50,000, 1 লক্ষ টাকার পণ্য নেয় না, মিনিমাম 30 লক্ষ, 40 লক্ষ টাকার পণ্য নেয়। এবং এরা এমনভাবে পণ্যগুলো নেয় প্রতিদিন, অর্থাৎ এক এক দিন 2 লক্ষ, 3 লক্ষ টাকার পণ্য নেয়। এখন ব্যাপারটা হচ্ছে, এদেরকে যে পার্সেন্টেজটা ধরা হয়, কোম্পানি যে পার্সেন্টেজটা তাদেরকে ধরে, এটা কিন্তু আপনাকে আমাকে ধরবে না। কারণ হচ্ছে, আমরা যদি কোনো রকম তাদের কাছে পণ্য নেই, সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে আমরা বিশেষ করে বেশিরভাগই তো ছোট দোকানদার, তাদের থেকে তাদের তুলনায় কিন্তু আমরা ছোট, অর্থাৎ তাদের কাছ থেকে যদি আমরা পণ্য নেই, মিনিমাম আপনার 2 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ, সর্বোচ্চ 5 লক্ষ টাকার পণ্য নিব, তাই না? কিন্তু কখনোই এই পার্সেন্টেজটা আমরা তাদের কাছ থেকে নিতে পারবো না। আর যদিও পাই, তাহলে এই যে আপনার কস্টিং খরচ, অর্থাৎ আপনার যাতায়াত বাবদ যে খরচটা রয়েছে, কোম্পানি থেকে আনা, একদম আপনার সরাসরি কোম্পানি থেকে আপনার পণ্যটা নিয়ে আসতে হবে, তার মানে হচ্ছে ওই কোম্পানি থেকে আনার পরে আপনার যে একটা কস্টিং খরচ হবে, এটা কিন্তু তুলনামূলকভাবে ওই যে আপনার এমনিতে নর্মালি আপনার চক বাজার থেকে যেভাবে পণ্য নেবেন, সেম টু সেম কিন্তু খরচ হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই যে সরাসরি কোম্পানি থেকে পণ্য নেওয়াটা, এই চিন্তাটা বাদ দিয়ে আপনারা একটা সুন্দর কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা দেখবেন ঢাকা চক বাজারে, আপনার আমি প্রতিনিয়ত একটা মার্কেটের কথা বলি, তাজমহল মার্কেট, এইখানে আপনারা ঢুকবেন, দেখা যাচ্ছে এখানে কিছু ফিক্সড প্রাইজের পাইকারি দোকান রয়েছে। অর্থাৎ এখানে 1 নম্বর যে প্রোডাক্টগুলো, এরা কিন্তু খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে রেখেছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি এক পিস করে আপনারা, কিংবা 2 পিস, 10 পিস, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা একত্রিত করবেন। এটা ভ্যানের সিস্টেম রয়েছে, এটা একত্রিত করার পরে আপনারা যখন তাদের যে বিশেষ করে যে রেসক্রিপশান রয়েছে, সেখানে যখন নিবেন, তারা কিন্তু প্রত্যেকটা পণ্য রেট যা রয়েছে, একটি পয়সাও বেশি ধরবে না। আপনাকে যা ধরা দরকার, 10 জনকে যেভাবে ধরে, আপনাকেও কিন্তু সেম টু সেমভাবে ধরবে। অর্থাৎ আপনারা এই পণ্যগুলো যদি এই যে একদর ফিক্সড প্রাইজের যে দোকানগুলো, এখানে তো আসলে বেজাল কোনো পণ্য তারা রাখবে না, কারণ হচ্ছে এগুলোগুলো স্ট্যান্ডার্ড দোকান, যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এরকম শোরুম দিয়ে রেখেছে, এখান থেকে আপনারা এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনি সুবিধা পাবেন সবচেয়ে বেশি, অর্থাৎ আপনারা এভাবে যদি পণ্যগুলো নেন সবচেয়ে ভালো হয়। আর যদি সরাসরি আপনার কোম্পানি থেকে পণ্য নেওয়ার চিন্তাভাবনা করেন, এই চিন্তাটা আপাতত বাদ দিয়ে দেন, কারণ আপনাদের সুবিধা অনুযায়ী বলতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই কমেন্ট করেন যে ভাই, আপনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে চাই, ফোনে কথা বলতে চাই। এক্ষেত্রে একটা কথা বল, আমি চাইলে কিন্তু আমার ফেসবুক লিঙ্ক, কিংবা ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রাম, টুইটার, এই প্রত্যেকটা লিঙ্ক আমি দিতে পারতাম, এভাবে আসলে দিচ্ছি না। কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকটা কমেন্ট যাতে আরও 10 জন যাতে দেখে, এবং সেই অনুযায়ী তারাও যাতে বুঝতে পারে যে আসলে আপনাদের মতামতগুলো কী, এবং আপনারা আসলে কী জানতে চান, এতে করে আরও 10 জন যাতে আপনার কাছ থেকে শিখতে পারে, এটাই কিন্তু আমি প্রতিনিয়ত চাচ্ছি। যার কারণে আমার ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, এগুলা লিঙ্ক আমি দিচ্ছি না আপাতত, তো আমি কিছুদিন পরে ইনশাল্লাহ দিব,
এবং আপনাদের প্রত্যেকটা মতামত কিন্তু আমার কাছে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই ছিল ছোট্ট একটি ভিডিও, এর ব্যাপারে এরপরেও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আমার কমেন্ট বক্স রয়েছে, আপনার মতামতটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনার সেই মতামতের সঠিক উত্তর দেওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত, নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।